রহার এই টুলগেটক কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাজ্যের বিভিন্ন সংগঠনে এই টুলগেটর বিরোধিতা করছে। বিরোধিতা করার মূল কারণ এই যে উজনি নামনির মাজত এতিয়াও রাষ্ট্রীয় ঘাইপথ সম্পূর্ণ হওয়া নাই। রহার টুলগেটর বিরোধিতা মটর পরিবহন সংস্থার প্রথমে রাষ্ট্রীয় ঘাইপথের নির্মাণ সম্পূর্ণ কর, ইয়ার পিছত টুলগেট আরম্ভ কর, অন্যথা পরিবহন সংস্থায় বিরোধিতা করব। আইন সরকারে বনাইছে, আইন যদি সরকারেই উলঙ্ঘা করে তেতিয়াহলে আমি কার ওসরত যাম? গতিকে টোলগেট বন্ধ করিব লাগে, কমপ্লিট হোক, অসমর ফোর লেন রাস্তা পথ ভাল করে হোক, তারপর উল্লেখযোগ্য যে এটা বছর পূর্বে এই টুলগেটর বিরোধিতা করেছিল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির স্থিতি কি হব, দলীয় নেতৃত্ব এই ক্ষেত্রে কি কব বিচারে? সেই প্রচেষ্টা অনতিবিলম্বে সম্পূর্ণরূপে বন্ধ করিবর কারণে আমি দাবি উত্থাপন করেছো। রহাকে ধরে কোনো টোলগেট পুনের খুলিবর কারণে অনুমতি দিয়া নহব। অসমবাসী রাইজে কোনো পর্যায়ে এই টোলগেট সমূহ পুনের আরম্ভ করবলে নিদিয়ে। এজন মানুষে, যিকোনো এজন মানুষে নিজের গাড়ি লৈ যাওতেও ঘুরি আহতেও টোলগেটত পয়সা দিয়ে যে ডকাইতি ধরনের কারবার বিজেপি সরকারখনে আরম্ভ করেছে, এয়া রাইজর উপর শোষণ, এয়া রাইজর উপর ডকাইতি কারবার বলে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে কব খুঁজছো। এই টুলগেটর জড়িয়ে দিনত দুটকমান পয়সা তুলব, রাতে সেন্টিগেটর আরম্ভ হব। আমি কোনো পধ্যে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে এই যুক্ত ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ায় যে রাস্তা বনায় আছে এই রাস্তা সম্পূর্ণ নোহালেকে আর এই টুলগেট কোনো পধ্যে আমি সমর্থন নকরো। এই পর্যন্ত রাজ্য সরকারে এই ক্ষেত্রে স্থিতি স্পষ্ট করা নাই। ইয়ার পূর্বে তীব্র প্রতিবাদ হওয়ার সময় রাজ্য সরকারে টুলগেট বন্ধ রাখার সিদ্ধান্ত লৈছিল। ব্যুরো রিপোর্ট, DY365।